আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন কৃষি ভাই বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে আমি এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যেটা নাকি আসামের মধ্যে ফেমাস, সবাই চিনে এই জায়গাটা। তো আসামের মধ্যে দুইটা জায়গারই নাম শুনছেন বিখ্যাত সবজি করার জন্য, একটা হয়েছে বরপেটা আর একটা হয়েছে খারুপেটিয়া। তো আজকে আমি উপস্থিত আছি বরপেটাতে আর আপনাদেরকে দেখাবো কীভাবে সবজি চাষ করে আর কি কি সবজি চাষ করে এখানে, বিভিন্ন ধরনের সবজি চাষ করে এখানে। আর আপনি যত দূর দূর তাকাইবেন সব জায়গাটাই, আপনারা পুরাপুরি জায়গাটাই সবজি চাষ দেখতে পারবেন। তো বিভিন্ন ধরনের সবজি চাষ করে এখানে। তো আজকে দেখাবো স্পেশালি আপনাদেরকে করলা চাষ করছে এখানে। আর এটা একটা চর বলতে পারেন। তো এখানে মোটামুটি 150 থেকে 200 বিঘা করলা চাষ করা হয়। তারই মধ্যে আপনার 10% বা 5% বলতে পারেন আদার্স কোম্পানি, 5%ও নিতে পারেন নাই, পুরাটাই বিএনআর কোম্পানির তিতা করলাটা চাষ করে এখানে, যেটা একটা আপনারা নাম শুনছেন নিশ্চয় আকাশ, আর একটা আছে আপনার 222 NT3 ফুল যেটা নাকি বলে। তো এই দুইটা বেশি এখানে চাষ করে, আর অন্য কোনো কোম্পানি এখানে পাত্তা পায় না। তো এত ফেমাস প্রোডাক্ট আকাশ, তো এটার লাগুনও বহুত বেশি। আর আপনাদেরকে যদি আমি দেখাই এই চর মানে যতখানি করলা চাষ করে, মানে 150 থেকে 200 বিঘা করলা চাষ করা হয়, সম্পূর্ণই এই বিএনআর কোম্পানির আকাশ আর NT3 ফুল 2 মানে 222 করলা চাষ করা হয়। আর কিভাবে করে তো আপনাদেরকে আজকে চলেন আপনাদেরকে দেখাই কিভাবে করলা চাষ করছে আর কিভাবে করে। আর আপনিও যদি এই চাষি কাজ করিয়া ধনী হইতে চান বা আপনি যদি বিদেশ না যেতে চান, যদি ভাবেন যে আমি নিজের বাড়িতেই থাকবো আর খেতিবাতি করবো, ওইখান থেকে আমি টাকা উপার্জন করবো বা টাকা কামাবো, তো আপনি নিশ্চয় পারবেন। এই দেখেন, এটা আকাশ বিএনআর সিডস প্রাইভেট লিমিটেড কোম্পানির তিতা, আকাশ তিতাই দেখেন কীভাবে লাগাইছে। তো এইখানে দেখেন এই সুতা দিয়া জাংলা রেডি করছে। তো যখনই বড় হবে, উপরে উঠবে, তখনই উপরে সরিয়ে যাবে, জাংলায় সরিয়ে যাবে। তো এই যেটা জাংলা, এটা দেওয়ার জন্য সাইড দিয়া দেখেন আপনারা বাঁশ গেড়ে গেড়ে দিছে। তো আপনি খালি সুতায় তো রাখতে পারবে না, তারপর একটা করে তার টানা দিছে দেখেন, এই তারটায় পুরো লুটটা রাখবে আর কি, আর বাস এদিকে ওদিকে যাবে না। আর দেখেন ট্রান্সপ্লেনিং যে করছে, এই সিট যেটা নাকি আপনি একটা যদি প্যাকেট কিনেন আকাশ তিতার, তো আপনারা কী পাবেন, এক প্যাকেটে সিট থাকবে মোটামুটি 50 থেকে 55টা 10 গ্রামের। তো এই সিটটা আপনারা কীভাবে লাগান জানি না, কতই আপনারা ডাইরেক্টলি মাটিতে লাগায় আর কত আছে মানে একটা বিটি করবে, ওই বিটিতে চারাটা তৈরি করবে, তারপর ওইখান থেকে 20 থেকে 25 দিন পর মানে যেখানে লাগাবে, যেখানে খেতরা করবে ওইখানে লাগাবে। তো এইসব ওই ধরনের করছে, ট্রান্সপ্লেনিং করা হয়েছে, অন্য জায়গার থেকে আইনা মানে চারাটা আইনা এখানে লাগানো হয়েছে। আর আপনারা দূরত্ব দেখতে পারবেন, একটার থেকে একটা মোটামুটি 3 ফুট আছে একটার থেকে একটা, মানে 3 ফুটের অল্প বেশি পড়তে পারেন, মানে একটার থেকে একটার দূরত্ব। তারপর যেটা আপনার এদিকে যেটা আপনার ইসে আছে স্পেস আছে, এটা 5 ফুট বা 5.5 ফুট দিবেন। তো এখান থেকে আপনার চলাফেরা করতে হবে, আর গাছটা যখন বাড়বে তো এদিকে সরাবে, তো এই জন্যে এত মানে ঘন দিলে আপনাদের লস হবে। তো শুধু ই দেখা যাবে আপনার, গাছ গাছ দেখা যাবে কিন্তু মাল খুঁজে পাবেন না। তো ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। তো চারার থেকে চারা যেটা লাইন থাকবে ওটা আপনারা 3.5 ফুট করতে পারেন। আর যেটা আপনারা ই দিবেন দূরত্ব রাখবেন, যেটা আপনার লাইনের থেকে লাইন ওটা আপনারা 5 ফুট করতে পারেন। তো এই নিয়মে যদি গাড়েন, আর বীজ গাড়ার যেটা নিয়ম বললাম আপনাদেরকে, তো ওই নিয়মে আপনারা যদি গাড়েন
আর কেউ আছে আপনার ম্যাক্সিমামে ট্রান্সপ্লান্টিং করে, তার মানে এক জায়গায় বিটি করে ওইখানে বীজটা রোপণ করে, তারপর চারা যখন হয় তারপর ট্রান্সপ্লান্টিং করে, মানে ওই জায়গাতে উঠিয়ে এই জায়গায় যে জায়গায় খেত করবো ওই জায়গায় লাগায়। তো এইভাবে আপনারা লাগাবেন। আর তিতা করলার চাষ করার এটা নিয়ম, জাংলা কীভাবে দিবেন দেখেন, সম্পূর্ণ সুতা দিয়ে দিছে। তো আপনি চাইলে বাঁশ দিয়েও দিতে পারেন, কারণ এখন বাঁশের অনেক দাম, আর দাম হইলেও সব জায়গায় বাঁশ পাওয়া যায় না। তো আপনারা এইভাবে করতে পারেন। আর যদি আপনাদেরকে আপনাদের বীজ লাগে তো নিচে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে কল করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যে কোনো বীজ পেয়ে যাবেন, শুধু করলার না, তিতা করলার না, যে কোনো বীজ পাবেন আমাদের কোম্পানিতে। তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে এরা বিটি করে কীভাবে মানে বিচিগুলা ফেলে, তারপর ট্রান্সপ্লান্টিং। আপনাদেরকে ওই আপনারা দেখতে পারতেছেন ওইখানে বিটি করা আছে কয়েকটা, তো বিটিগুলা দেখাবো যতটুকু পারি। তারপর ওই ওই সব বিটির দিকে আইনে মানে যেখানে খেত করবে ওইখানে লাগানো হয় 20-25 দিন পর। এই দেখতে পারেন চাষি ভাইরা, এটা হইলো বেগুন, বেগুনের গুটি লাগানো হয়েছিল। তো আমি দাদাকে জিজ্ঞাসা করবো এটার বয়স কতদিন হয়েছে। দাদা এটার বয়স কতদিন হয়েছে? 22 দিন। এটা কি গুটি আছে স্যার কোম্পানি? মেটাল শিট। তো আপনারা যদি লম্বা বেগুন করতে চান মেটাল শিটটা করতে পারেন, বেগুনটা ভালো। তো আমাদের বিএনআরসিস প্রাইভেট লিমিটেড কোম্পানিতেও একটা জবরদস্ত বেগুন আছে, ওই সিগমেন্টেরই আপনারা গ্লোসি 56 সব মার্কেটে পেয়ে যাবেন। তো আপনারা গ্লোসি 56টা করতে পারেন, অন্য কোনো কোম্পানি যেমন তিতা করলা আমাদের সাথে কোনো কোম্পানি তুক্কা দিতে পারে না। তো আমি আশা করি বেগুনটা পারবে না। তো এই দেখেন এই যে প্যাকেট পড়ে আছে এখানে, এই যে এটা হলো 22x222 NP3/2। তো আকাশও আছে, আকাশও আপনাদেরকে দেখাবো কীরকম প্যাকেট হয়। আর এইখানে আছে আমাদের ডেমো দিয়ে হয়েছিল, এখানে মানস মানস বলে নাম উঠে, এখানে ডেমো দিয়ে হয়েছে, বহুত উন্নত মানের ভ্যারাইটি, তো নতুন এসে মার্কেটে, সেজন্য তাদেরকে ডেমো দিছি। দাদা এটার বয়স কতদিন হইল? 15 দিন বয়স হয়েছে, মোটামুটি আরো 10 দিন পরে লাগিয়ে দিবেন তাই না? তো এখন লাগিনা টাইম হয়েছে আর কি, 15 বা 20 দিন রাখে দাদারা, তো এখন লাগাবে। তো এই মানস যেটা ভ্যারাইটি এটা কেমন হয় আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিও। তো এই দেখেন এটা মানস, বহুত সুন্দর চারা হয়েছে। তো এইখান থেকে ট্রান্সপ্লান্টিং করবে অন্য একটা জায়গায়, তো ওইটাও দেখাবো। আর লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিও কীরকম মাল হয় না হয়। তো আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন বীজ কীভাবে লাগায়। তো এখানে বিটি করছে, বিটি করার পর অন্য জায়গায় ট্রান্সপ্লান্টিং করবে, মানে খেত অন্য জায়গায়। তো আপনারা যারা খেত করতে চান দেখেন আমাদের আমাদের আমার সমান বয়স হয়ে যে ভাই আমাদের দাদা, তো দাদা খেত করে, দাদার আরেকজন ভাই আছে উনিও করে। তো আপনারা খেত করেও টাকা কামাইতে পারবেন বা বিদেশ যাইতে হবে না, নাকি কোন ভাই? বিদেশ যে কত মানুষের কত বিপদে পড়ে হাসে না? তো তো আপনারা নিজের বাড়িতে থেকে নিজের খেত করবেন, বা যদি মাটি জমিন নাই, কেউ উঠে বন্ধক নিয়ে করলেন, ঠিকা নিয়ে করলেন, তো আপনাদের বিদেশ যাইতে হবে না। বিদেশে বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে পারেন, তো নিজের দেশে আজকাল দেখেন